তাহলে তুমি কেন চাইলে ওই সাহাবি বলেন ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফানি আমি এই চাদরটার জন্য চাইলাম আমার যখন মরণ হয়ে যাবে আমি যখন লাশ হয়ে যাব পরকালের জিন্দগিতে আমার রওনা হয়ে যাবে আমার যখন গোসল হবে আমি আল্লাহর হাবিবের এই চাদর মোবারক দ্বারা আমার কাফন বানাতে চাই অধীনারী জ্যোতি ঐক্য শান্তির আহ্বানে হাজরাতের সাহালদাদি আল্লাহ তা আলানু বলছেন বোখারীর বারোশো ৭৭ নাম হাদিস তিনি বলেন একদিন আমরা আল্লাহর হাবিবের কাছে বুঝছি ছিলাম একজন মহিলা আল্লাহর হাবিবের জন্য একটা চাদর নিয়ে আসলেন আসলেন বললেন রাসূল আল্লাহ এই চাদরটা আমি আপনার জন্য নিজ হাতে বয়ন করেছি বুনিয়েছি বানিয়েছি এইটা ছিল ঝালর যুক্ত চাদর আল্লাহর হাবিব সেটা নিলেন আল্লাহর হাবিবের তখন প্রয়োজন ছিল তিনি নিলেন আল্লাহর হাবিব চাদরটা নিয়ে ঘরের মধ্যে গেলেন ফখরাজা ইলাইনা ওয়া ইননাহা ইযারহু আল্লাহর হাবিব আমাদের কাছে বের হলেন ইজার করলেন চাদরটাকে দুই প্যাচ দিয়ে লুঙ্গির মতো করে বের হলেন এরকম লুঙ্গির মতো পরে বের দিয়ে এটা বের হলেন এই জন্য আল্লাহর হাবিবের একটা সুন্নাত হলো সেলাইবিহীন লুঙ্গি পরা সুহানাল্লাহ বলেন যেইটা আল্লাহর হাবিব এসেছেন ফাহাসজানা ফুল উপস্থিত এক সাহাবের মধ্যে বলতেছেন এক সাহাবী দাঁড়া ইয়া রসুল ইয়া হাবিব কত চমৎকার লাগতেছে আপনাকে সুহান আল্লাহ নবিয়া আপনিও যেমন সুন্দর পরনের চাদরটাও সুন্দর সুভান আল্লাহ ইয়ার সুহুল আল্লাহ চাদরটা আমার বড় ভালো লেগেছে আপনি আমার চাদরটা দিয়ে দেন সুভান আল্লাহ কর্না উপস্থিত সাহাবের কাছে মিজাজ গরম দ্যায় মি দেখতে সু আল্লাহর হাবিবের কিছু নাই পরনের মানে আল্লাহর হাবিবের দরকার ছিল আল্লাহর হাবিব হাবিব তিনি এটা ইজার করছেন কিছু থাকলে তো আর লুঙ্গির মতো পড়তেন না তুমি চাইছো কামটা ভালো করো নেই অথচ তুমি জানো আল্লাহর হাবিব কাউকে খালি হাতে ফেরত দেন না সুবাহান আল্লাহ কেন চাইলি বেটা কাজটা তুমি ভালো করো নাই এবার অভিযুক্ত সাহাবি বলছেন সাহাবাই কেরাম শুনে নাও আমি এই চাদরটা আমার গায়ে পরার জন্য চাই নাই আল্লাহর হাবিবের চাদর কেউ গায়ে লাগাবে এমন গোস্তা কি করার সুযোগ কারণাই ঠিক না তাহলে তুমি কেন চাইলে ওই সাহাবি বলেন ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফানি আমি এই চাদরটার জন্য চাইলাম আমার যখন মরণ হয়ে যাবে আমি যখন লাশ হয়ে যাব পরকালের জিন্দগিতে আমার রওনা হয়ে যাবে আমার যখন গোসল হবে আমি আল্লাহর হাবিবের এই চাদর মোবারক দ্বারা আমার কাফন বানাতে চাই ওই সাব ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে তার ওই চাদর দ্বারাই আল্লাহর হাবিবের চাদর দ্বারাই তার কাফন হয়েছে সুবাহান আল্লাহ কারণ সাবিরে ইমান হলো সাবির এতেকাদ হলো আল্লাহর হাবিবের চাদর মোবারক যদি আমার গায়ে কাফন হিসাবে থাকে রব্বে কারিম আমার হাসুর নসুর আল্লাহর দয়া করে দিবে আল্লাহু আকবার বলেন